দু একবারই মাত্র। কবি সুনীল গঙ্গোপাধ্যায়। আজ আর ঘুম এল না, জেগে উঠে দেখলাম ঘুমকে। এরকম হয়, মানুষ নদীর ধারে মাথায় চাঁদ জাগা সেই রাতে আর কিছু দেখিনি, অন্ধকার রাত্রির শরীর দেখেছি। জীবনে দু একবারই মাত্র এরকম দেখা হয় চকিতে। 23 বছর বয়সের সেই যে বুক ফাটা, চোখ ভেজা, দুঃখ পাওয়া, জানিয়ে লিখেছি কত না কবিতা। আজ তা বুঝতে পারি অনেকটাই ছিল ভুল। মেয়েটি নয়, সেই প্রথম আমি দুঃখকে দেখেছি স্বচক্ষে। বড়াইবুরুর কাছে একটি ঝর্ণার ধারে কাছে কেউ ছিল না, ঝর্ণাটি নিজেই সেখানে স্নান করছিল আপন মনে। যেমন একটা বই মাঝে মাঝে পাতা উল্টে নিজে কেই পড়ে, একটা থেমে থাকা গান নিজে কেই গানটা শোনায় কখনো। আগুন এক এক সময় মুগ্ধ হয়ে দেখে আগুনেরই রূপ। শুধু আজও তেমন করে দেখতে পেলাম না ভালোবাসাকে। সমস্ত শরীর ছাপিয়ে তার এক পাশে চুপ করে দাঁড়িয়ে থাকা।